আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ অনেক হেকমতপূর্ণ একটি শব্দ। একবার আপনি এর মর্ম অনুধাবন করতে পারলে আর কখনোই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে একদম অন্তর দিয়ে। আরবি ভাষায় প্রশংসাসূচক অনেক শব্দ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ বা আলহামদু শব্দটি সবার থেকে একটু আলাদা। এটি দ্বারা একসাথে প্রশংসা ও ধন্যবাদ দুটোই বোঝায়। অর্থাৎ আপনি যখন আলহামদুলিল্লাহ বলছেন, তখন একসাথে আল্লাহর প্রশংসা করছেন এবং তাকে ধন্যবাদও দিচ্ছেন। যেমন আপনি যখন খেতে বসলেন, তখন তার প্রশংসা করলেন তার সৃষ্টির খাবারের জন্য। আবার তিনি আপনাকে খাইয়েছেন, তার জন্যও আপনি আলহামদুলিল্লাহ বলেছেন। আর দুটি কাজই কিন্তু হয়ে যাচ্ছে একটি, যার শব্দ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেছেন। এই বিশ্বে আপনি যে কোনো বস্তুর প্রশংসা করলেই তা মূলত আল্লাহ তাআলারই প্রশংসা হয়, কারণ এই মনোরম দৃশ্যগুলি, মনোমুগ্ধকর সৃষ্টি, এসবই আমাদেরকে তার প্রশংসায় উদ্যত করতে থাকে, তার প্রতি আমাদের আকৃষ্ট করতে থাকে। এসব আমাদের বারবার মনে করিয়ে দেয় সব কিছুর পিছনে এক অদৃশ্য নিপুণ সত্তার সদা সক্রিয় হাত রয়েছে, যেটা হচ্ছে আল্লাহ তাআলা। তাফসিরে মারিফুল কোরআনে এই ব্যাখ্যা এসেছে। আর এ দ্বারা আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণাও রয়েছে। এই পৃথিবীতে আর কেউ প্রশংসা পাওয়ার যোগ্য নয়, কারণ সৃষ্টি যা প্রশংসার তারই, ধন্যবাদ তাকে দিতে হবে। তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যা আমরা চাইতে বা না চাইতে তিনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আমরা তার সন্তুষ্টি, তার জান্নাত কিভাবে পাব তা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের জীবনে চলাফেরা, বিধিনিষেধ, হারাম হালাল যা কিছু করতে হবে সব কিছুই তিনি শিখিয়ে দিয়েছেন, এই জন্য তিনি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে কিছু দান করার পর যদি সে তার জন্য আলহামদুলিল্লাহ পাঠ করে, তাহলে তার প্রদত্ত বস্তুই গৃহীত বস্তু অপেক্ষায় উত্তম হবে। ইবনে মাজাহ 1250 নম্বর হাদিস। অথচ আমরা এই আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করতে কতই না কার্পণ্য বোধ করি, যে আল্লাহ তাআলা আপনাকে না চাইতে এত কিছু দিলেন, সেই আল্লাহ তাআলা আমরা প্রশংসা করছি না। আমাদের তো প্রশংসা করা উচিত ছিল, কল্পনাতীতভাবে আমরা প্রশংসা করব, আমরা তার থেকে বিমুখ হওয়া থেকে বিরত থাকব। যদি তিনি আমাদের প্রতি রহম না করেন, যদি আমরা প্রশংসা না করি, তাহলে তিনি কিন্তু আমাদেরকে বরকত দিবেন না, রহমতের চাদর ধারা আবৃত করে নেন না। তিনি তো এতই দয়ালু যে আমাদের গুনাহ যদি আসমান সমান হয়ে যায়, তবু তিনি ক্ষমা করে দেন। একবার ভাবুন তো, আমাদের কি কৃতজ্ঞতা আদায় করা উচিত নয়? তাই মন খুলে, প্রাণ খুলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ।